দেখছেন এম কে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এম কে টেলিভিশনের নিয়মিত প্রবাসী সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। ইতালি মিলানে নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় হারুন মিয়ার সভাপতিত্বে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুন সাচ্চুর পরিচালনায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এবং আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে 2019-20 সালের জন্য অ্যাসোসিয়েশনের টকন চৌধুরীকে সভাপতি করে 21 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আব্দুল আলিম, মিজানুর রহমান চৌধুরী, আজাদ মিয়া, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবুল ফয়েজ ও খোকনমণি সহ আরও অনেকে। অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি টোকন চৌধুরী, সিনিয়র সহসভাপতি আজাদ মিয়া, সহসভাপতি কামাল মিয়া, সহসভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ চৌধুরী গফুর, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সুমন, সহ সাংগঠনিক সম্পাদক শাহির আহমেদ ও অসীম বিজয় তালুকদার, প্রচার সম্পাদক আব্দুল ফয়েজ, সহ প্রচার সম্পাদক বাবুল আহমেদ ও খোকনমণি, অর্থ সম্পাদক শেখ আল আমিন সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া, দপ্তর সম্পাদক হাবিব মিয়া, ক্রীড়া সম্পাদক এরশাদ মিয়া, সম্মানিত সদস্য মাহমুদ হাসান সেলন, মাসুদ মিয়া ও প্রশান্ত। এছাড়াও সবাই অ্যাসোসিয়েশনের আলোচনা সাপেক্ষে উপদেষ্টা কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা হারুন মিয়া, উপদেষ্টা মামুন সাচ্চু, আব্দুল আলিম, আব্দুল আলী ও মিজানুর রহমান চৌধুরী। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রবাসী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।